আজকে বিকেলে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি। নতুন মৌসুম শুরু হওয়ার আগে জাপান সফরে নিজেদের শেষ ম্যাচে পিএসজি আজকে বিকেলে মুখোমুখি হচ্ছে সিরিয়ার জায়ান্ট দল ইন্টার মিলানের বিপক্ষে। আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট এই দলের বিপক্ষে আজকে বিকেল 3:30 PM মাঠে নামবে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আজকে বিকেল 4:00 থেকে শুরু হবে। আসছে 13 আগস্ট, লিগ ওয়ানে মাঠে নামতে চলেছে পিএসজি। তার আগে এটিই হতে চলেছে তাদের শেষ ম্যাচ, এবং এই ম্যাচের মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে আবারও মাঠে দেখা যেতে পারে। নিজেদের শেষ এই প্রীতি ম্যাচটির আগে পিএসজি জাপানের একটি দলের বিপক্ষে পরাজিত হয়েছিল। অন্যদিকে ইন্টার মিলান এই ম্যাচটির আগে রোনাল্ডোর দল আল নাসেরের সঙ্গে ড্র করে এসেছে, যার কারণে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ইন্টার মিলান কিছুটা হলেও এগিয়ে থাকবে পিএসজির বিপক্ষের এই ম্যাচে। তবে ব্রাজিলিয়ান তারকা নেইমার যদি এই ম্যাচে শুরু থেকেই খেলেন, তবে ইন্টার মিলানকেও পরাজিত করতে পারবে পিএসজি। এই ম্যাচটির আগে পিএসজি ও ইন্টার মিলানের সর্বশেষ 4 দেখায় 3বারই জয়লাভ করেছে পিএসজি, এবং 1টি ম্যাচে জয়লাভ করেছে ইন্টার মিলান। তবে বর্তমান পারফরমেন্সের দিক দিয়ে পিএসজি ইন্টার মিলানের থেকে অনেকটাই পিছিয়ে আছে। আপনারা এই ম্যাচটা লাইভ কিভাবে দেখতে পারবেন সেটা এই ভিডিওটির মাধ্যমে জানানো যাবে না, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে, যার কারণে এই ভিডিওর মাধ্যমে জানানো যাবে না আপনারা কিভাবে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। তবে এই ভিডিওটির কমেন্ট বক্সে আমি অবশ্যই জানিয়ে দেবো যে এই ম্যাচটা আপনারা সরাসরি কোন অ্যাপগুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন।